रेक्टिफिकेशन ऑफ एरर, रेक्टिफिकेशन ऑफ एरर है तुम्हें जानते हावे सरकमटेंसेस इन व्हिच एरर में ऑकर, एरर में ऑकर कौन कौन सिचुएशन है तुम्हें तुम्हार एरर होते पारे सेटा आगे जानते हावे, तारपर तो तुम्हें रेक्टिफाई करार कथा भाबे कि सिचुएशन है तुम्हार एरर होते पारे। प्रथम सिचुएशन की बोललाम जे वन साइड एरर, वन साइड एरर, वन साइड एरर, एटार एरर कैटेगरी के फोन करछे। अच्छा वन साइड एरर, वन साइड एरर बोललाम जे तुमी ट्रांजेक्शन एकटा साइड रेकर्ड करेछो, एटा कखन होये थाके व्हेन you forget, when you forget to make double posting, double posting in ledger account, ledger account, डबल पोस्टिंग बा सेकेंड पोस्टिंग बोलते पारो, जे कोनो एकटा पोस्टिंग तुम्ही भूले गेले से क्षेत्रे तुम्हार फॉरगेट टू मेक वन साइड पोस्टिंग इन लेजर अकाउंट, जखन तुम्ही लेजर अकाउंटे एक साइड पोस्ट करते भूले गेछो ताहले ओखाने तुम्ही कि करो जे लेजर अकाउंट जखन भूले गेछि तुम्ही जखन ट्रायल बैलेंस बनाच्छो ताहले सस्पेंस अकाउंट दिए मिलिए दाओ वन साइड एरर। আর কি সিচুয়েশনে এরর হতে পারে, বোথ সাইড এরর, বোথ সাইড এরর, বোথ সাইড মিন্স ডেবিট অ্যান্ড ক্রেডিট, বোথ সাইড এরর বলতে ডেবিট অ্যান্ড ক্রেডিটের তোমার ভুল হয়েছে, তুমি ডেবিটের আইটেমকে ক্রেডিটের নিয়ে চলে গেছো, ক্রেডিটের আইটেমকে ডেবিটে নিয়ে চলে গেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে কোনো অসুবিধা হবে না। বোথ সাইড এরর, বোথ সাইড এরর কে তুমি কি বলতে পারো অনেকগুলো ক্লাসিফিকেশনে করা যেতে পারে, ক্লাসিফিকেশন কি কি হতে পারে, এরর কম্পেনসেটিং এরর হতে পারে, কম্পেনসেটিং এরর, কম্পেনসেটিং এরর হতে পারে, এরর অফ প্রিন্সিপাল, এরর অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর কি হতে পারে, এরর অফ কম্পেনসেটিং এরর, এরর অফ প্রিন্সিপাল, এই দুটো এখন ধরো কম্পেনসেটিং এরর কি আছে, কম্পেনসেটিং এরর, কম্পেনসেটিং এরর যখন তুমি দুটো ট্রানজেকশনে ভুল হয়েছে তার ফলে কি হচ্ছে, কম্পেনসেটিং এররে তোমার ডাবল সাইডে দুটো ট্রানজেকশনে ভুল হচ্ছে কিন্তু আলটিমেট রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে কম্পেনসেট হয়ে যাচ্ছে, মানে একটা ধরো ডেবিটে কম দেখিয়েছো আরেকটা ট্রানজেকশনে ডেবিটে বেশি দেখিয়েছো, ঠিক আছে, তো কম্পেনসেট হয়ে যাচ্ছে। এরর অফ প্রিন্সিপাল কি, ধরো এরর অফ প্রিন্সিপাল হচ্ছে তোমার তুমি মেশিনারি কিনেছো কিন্তু মেশিনারি অ্যাকাউন্টে না দেখিয়ে, মেশিনারিকে অ্যাসেট না দেখিয়ে তুমি সেটাকে এক্সপেন্স হিসাবে দেখিয়ে দিয়েছো, কোনো একটা এক্সপেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট করে দিয়েছে, মেশিনারি এক্সপেন্স করে দিয়েছে, অ্যাসেট করেন, তাহলে এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। আর কম্পেনসেটিং কি বললাম, যে একটার ঘাটতি আরেকটা ফিল আপ করে দিচ্ছে, কোনো একটা অ্যাকাউন্টে তুমি কম দিয়ে ডেবিট করেছো কোনো একটা ট্রানজেকশানে কিন্তু অন্য একটা ট্রানজেকশানে
সেটা বেশি দিয়ে ডেবিট করেছো, তার ফলে কি হবে, টোটাল যে ডেবিট, টোটাল যে ক্রেডিট ইকুয়াল হয়ে যাবে, তাতে তুমি ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ভুল ধরতে পারবে। ট্রায়াল ব্যালেন্স যখন প্রিপেয়ার করবে, তোমাদের বইতে কি কি বেরোধ দেওয়া রয়েছে আমি দেখে নিচ্ছি, এখানে পাবে না, এখানে কি কি এরর আছে দেখো তো, এরর অফ কমিশন, পার্সিয়াল এরর, কমপ্লিট এরর, মানে এরর অফ পোস্টিং, এরর অফ পোস্টিং বলতে ওই পোস্ট করতে গিয়ে তোমার ভুল হয়েছে, আর এরর অফ প্রিন্সিপাল বলতে ওই যেটা বললাম, তুমি তোমার অ্যাসেটে দেখানোর কথা কিন্তু সেটা এক্সপেন্স হিসাবে দেখিয়ে দিয়েছো। প্রিন্সিপাল মানে অ্যাকাউন্টসের রুল, রুলস রেগুলেশন ঠিক করে জানা নেই, প্রিন্সিপাল জানা নেই, কখন ডেবিট করতে হয়, কখন ক্রেডিট করতে হয়, কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়, তার ফলে ভুল। আর প্রিন্সিপাল অফ কমিশন, সরি, এরর অফ কমিশন, এর মধ্যে পার্সিয়াল এরর, পার্সিয়াল এরর বলতে ওই ওয়ান সাইড এরর বললাম, যে তুমি ওয়ান সাইড একদিক ভুল করেছো। আর কমপ্লিট এরর বলতে তুমি ধরো, তোমাকে ধরো সেল কাস্টমার টাকা দিয়েছে, কাস্টমার টাকা দিয়েছে কিন্তু তুমি তাকে পেমেন্টের এন্ট্রি করে দিয়েছো, পুরোটাই ভুল, কমপ্লিট এরর। তাহলে এই ধরনের এরর যখন আসবে, তুমি তোমার অ্যাকাউন্টস কিভাবে রেক্টিফাই করবে দেখতে হবে, তো আমরা সেটাই শিখবো কিভাবে এরর রেক্টিফাই করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এরর কি ধরনের হতে পারে, কিরকম কিরকম সার্কামটেন্সেসে তোমার এরর হতে পারে, যে ওয়ান সাইড হতে পারে, বোথ সাইড হতে পারে, বোথ সাইড এররে তোমার এরর অফ প্রিন্সিপাল, যার অ্যাকাউন্টসে নলেজ নেই সে ভুলভাল করে অ্যাকাউন্ট, মানে ডাটা এন্ট্রি করবে ভুলভাল করবে, ওটাই হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। কখন ডেবিট, কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে তোমার জানা নেই, তুমি ভুল অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছো, ওটাই হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। এরর অফ কমিশন যেটা আছে, মানে ভুল করেছো, তার ওয়ান সাইড আছে, বোথ সাইড আছে, ওয়ান সাইডে বলা হচ্ছে যে আমি যেটা ওয়ান সাইড এরর ওটাই বলেছি কিছুক্ষণ আগে, ওটাই হচ্ছে ওয়ান সাইড এরর, মানে তুমি ট্রানজেকশন পোস্টই করোনি এক সাইডে গিয়ে। যখন আমরা মেশিনারি টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্টে টু ক্যাশ লেখার কথা, ক্যাশ অ্যাকাউন্টে বাই মেশিনারি লেখার কথা, কিন্তু তুমি মেশিনারি অ্যাকাউন্টে টু ক্যাশ লেখোনি বা এটাতে লিখেছো, ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে বাই মেশিনারি লিখতে ভুলে গেছো, তাহলে তোমার যে এররটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান সাইড এরর, কারণ একটা অ্যাকাউন্টে তো পোস্ট করে দিয়েছো, আরেকটাতে পোস্ট করোনি, ওয়ান সাইড এরর। আর কমপ্লিট এরর বলতে বললাম যে পেমেন্ট কারো কাস্টমারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করেছো কিন্তু তুমি দেখিয়ে দিয়েছো পেমেন্টের এন্ট্রি, এগুলো হচ্ছে এরর ক্লাসিফিকেশন। তো আমাদের প্র্যাকটিক্যালি কাজ যেটা করতে হবে সেটা কিন্তু রেক্টিফাই করতে হবে অ্যাকাউন্টস, যেটা ভুল হয়ে গেছে সেটা ঠিক করতে হবে। এরপরে দেখে নেয় তাহলে রেক্টিফাই করার যে স্টেপ রয়েছে, কি স্টেপ রয়েছে, প্রথমে তোমাকে দেখতে হবে অ্যাকাউন্ট তোমার এন্ট্রি কি হওয়া উচিত ছিল, এন্ট্রি কি হওয়া উচিত ছিল সেটা তোমাকে দেখতে হবে, এন্ট্রি কি হওয়া উচিত ছিল। দু নম্বর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কি এন্ট্রি করে দিয়েছো, তারপরে তোমাকে ভাবতে হবে কি করলে রেক্টিফাই হয়ে যাবে, কি এন্ট্রি হওয়া উচিত, কি এন্ট্রি পাস করে দিয়েছো, কি এন্ট্রি করলে তোমার ঠিক হয়ে যাবে, তিনটে স্টেপে তোমার কাজ শেষ হয়ে যাবে। তো আমরা দেখে নেব যে কিছু এক্সাম্পলস রয়েছে, আচ্ছা এখানে যেটা দেওয়া রয়েছে সেটাই বোঝার চেষ্টা করা যায়, এখানে কি দেওয়া রয়েছে, পারচেজ টু সুনীল হওয়ার কথা দেখাচ্ছে, পারচেজ টু সুনীল, আমরা সুনীলের কাছ থেকে যদি পারচেজ করি ধারে তখনই তো আমরা এন্ট্রি করি, এটা হওয়া উচিত, কিন্তু তুমি যদি করে দাও ভুল করে কি পারচেজ টু সুমিত, এটাতে কি হবে, ভুল হয়ে গেল, এটা কিন্তু ওয়ান সাইড এরর নয়, ওয়ান সাইড এরর হলে কিন্তু তোমার ট্রায়াল ব্যালেন্স মিলবে না, এটাতে মিলে যাবে, এটাতে ট্রায়াল ব্যালেন্স মিলবে কি মিলবে না, ট্রায়াল ব্যালেন্সে কোনো অসুবিধা হবে কি, কোনো অসুবিধা হবে না, ট্রায়াল ব্যালেন্স এটাতে মিলে যাবে। তো এটা তোমার, তুমি বলতে পারো এটা এরর অফ প্রিন্সিপাল,
এরর প্রিন্সিপাল বা ক্লারিক্যাল এররও বলা যেতে পারে, কি তুমি ভুল করে সুনীলের জায়গায় সুনীতকে সিলেক্ট করে নিয়েছো যখন সফটওয়্যারে সিলেক্ট করেছিলে, তো ক্লারিক্যাল এররও বলা যেতে পারে। ট্যালিতে তোমাকে ট্যালিকে তোমাকে ট্যালিতে তোমাকে অ্যাকাউন্ট তুমি বানাতে পারো, বা যদি তোমার অলরেডি বানানো থাকে তাহলে সিলেক্ট করে নেবে, অলরেডি যদি বানানো থাকে তাহলে সিলেক্ট করে নেবে। আচ্ছা তাহলে বুঝতে পারলে স্টেপ, এরপরে আমরা দেখে নেবো যে এখানে কি কি এরর রয়েছে। এত টাকা সেল হয়েছে অনুপমকে, অনুপমকে সেল হয়েছে, তাহলে কাকে ডেবিট করে দিয়েছো? আচ্ছা সেখানে কমপ্লিটলি তো বলা হয়নি। আচ্ছা রেকটিফিকেশন এন্ট্রিতে দেখো, রেকটিফিকেশন এন্ট্রিতে তাহলে সুমিতকে, সুমিতকে তো ক্রেডিট করার দরকার ছিল কি? সুমিতকে ক্রেডিট করার দরকার ছিল কি? ছিল না, ভুল করে সুমিতকে ক্রেডিট করে দিয়েছো। তাহলে ওর অ্যাকাউন্টকে যদি আমি ডিলিট করতে যাই কি করতে হবে? ডেবিট করতে হবে, সুমিতকে ডেবিট করতে হবে। আর কি করলে আমার সুনীল ক্রেডিট হয়ে যাবে? সুনীলকে ক্রেডিট করে দাও, বুঝতে পারলে? অ্যাকাউন্টসের কাটাকাটি ডেবিট ক্রেডিট হয় বলেছি, তাহলে সুমিতকে তুমি ভুল করে ক্রেডিট করে দিয়েছো, ডেবিট করে দিলে কেটে গেল আর সুনীলকে ক্রেডিট করে দিলে। আচ্ছা এরপরে তাহলে আমরা এক্সাম্পল দেখে নেব, অনুপমকে সেল হয়েছে তাহলে কি হওয়ার কথা ছিল? অনুপমকে ধারে সেল করেছে, অনুপম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হওয়ার কথা, এটা অ্যাকচুয়াল এন্ট্রি, এন্ট্রি শুড হ্যাভ বিন পাস্ট, এন্ট্রি শুড হ্যাভ বিন পাস্ট, এই এন্ট্রিটা পাস করা উচিত ছিল, এন্ট্রি শুড হ্যাভ বিন পাস্ট। তো অ্যাকচুয়ালি পাস্ট, অ্যাকচুয়ালি কি পাস হয়েছে? অরূপ টু সেলস, তাহলে কি করলে ঠিক হয়ে যাবে? অনুপমকে তাহলে আমরা কি লিখব? রেকটিফিকেশন এন্ট্রি, রেকটিফিকেশন এন্ট্রি, রেকটিফিকেশন এন্ট্রি। তাহলে তুমি যদি অরূপকে ক্রেডিট করো আর অনুপমকে, অনুপমকে যদি ডেবিট করো, তাহলে তোমার ঠিক হয়ে গেল ডেবিট, আর অরূপের অ্যাকাউন্টকে উড়াতে হবে, এলিমিনেট করতে হবে ওর অ্যাকাউন্টকে, তাহলে ক্রেডিট করে দাও। তাহলে তোমাকে কিন্তু ফাইনাল এন্ট্রিটা করতে হবে, রেকটিফিকেশন এন্ট্রি, এটাই করতে হবে, ওপরের দুটো করতে হবে না, ওপরের দুটো তুমি জাস্ট ওয়ার্কিং বলতে পারো, ওপরের দুটো তোমার কাছে ওয়ার্কিং, ফাইনালটা হচ্ছে রেকটিফিকেশন, ওপরের দুটো ওয়ার্কিং থাকতে পারে, কেন থাকবে না? এই এন্ট্রিটাই তোমাকে তিন চারটে অপশান দিয়ে দিলে, বলবে কোনটা কারেক্ট রেকটিফিকেশন এন্ট্রি। এটা এটাতেই ধরো তোমার ফাইনাল আনসারটা এটা, এইরকম তিনটে অপশান দিয়ে দিল, রাইট আনসার কোনটা? দেখো ট্যালিতে তুমি কিন্তু এইভাবে করবে না, আর ট্যালিতে এইভাবে করা হয় না, ট্যালিতে তুমি কি করো, অল্টার করে দাও। ট্যালিতে কিভাবে করো, কি যে অনুপম লেখা রয়েছে ওই ট্রানজেকশনে গিয়ে অনুপমকে, অনুপমের নামকে, নামকে তুমি রিমুভ করে দিয়ে তুমি এখানে সিলেক্ট করবে, সরি অরূপের নামকে রিমুভ করে দিয়ে অনুপম সিলেক্ট করবে, কারণ এখানে তোমার ট্রানজেকশন অল্টার করা যাচ্ছে, যে যে সফটওয়্যার তোমার অল্টার করা যায় না সেখানে তোমাকে এইভাবে করতে হবে, বা সেখানে তোমাকে এন্ট্রিকে রিভার্স করে দিতে হয় পুরো। ধরো অনুপম, তুমি অরূপ টু সেলস করেছিলে, তো
তাহলে ওই এন্ট্রিটাই পুরো রিভার্স করতে হবে, আর কারেক্ট এন্ট্রিটাই পাস করতে হবে, বুঝতে পারলে? ট্যালি সফটওয়্যারে অল্টার করা যায়। তাহলে এটা তো নর্মাল রুল, এটা তোমার ম্যানুয়াল রুল যে এভাবে কারেক্ট করা যেতে পারে, কিন্তু এবার সফটওয়্যারে এখন এসে গেছে, সফটওয়্যারের ফাংশন আলাদা রকম। তো সফটওয়্যারে তুমি যে অরূপ টু সেলস করেছো, এটা অরূপের জায়গায় তোমাকে অনুপম সিলেক্ট করতে হবে। তাহলে তুমি যখন পরে পরে যখন তুমি ফাইন্ড আউট করলে কি না, তো এ তো অরূপ হবে না, অনুপম হবে। যেই পয়েন্টে তুমি ফাইন্ড আউট করলে সেই পয়েন্টে গিয়ে সেই টাইমে গিয়ে তুমি অরূপের জায়গায় অনুপম করে দিলে, অল্টার হয়ে গেল ট্রানজ্যাকশন। কিন্তু ট্যালি বাদ দিয়ে বাকি যে বড় বড় সফটওয়্যার রয়েছে তাতে কোনো অল্টার করা যায় না, এইভাবে অল্টার করা যাবে না। কারণ কারণ সেখানে তোমার ইউজার আইডির বেসিসে হয় কে ট্রানজ্যাকশনটা করেছিল তাকে ধরা হবে, কে ভুল করেছিল। আর তুমি যদি অল্টার করে দাও তার মানে কি হবে, অল্টার করতে দেবে না সফটওয়্যার, কে ভুল করেছে কে ঠিক করেছে সব রেকর্ড থাকবে। হ্যাঁ, তো এইভাবে না, সেই সফটওয়্যারে তোমার আলাদা রকম হয়, যে অরূপ টু সেলস হয়েছে অরূপ টু সেলস কে রিভার্স করে দাও, মানে সেলস কে ডেবিট করে দাও অরূপ কে ক্রেডিট করে দাও, তাহলে ওর এফেক্ট নীল। এরপরে ফ্রেশ যে এন্ট্রিটা অরূপ টু সেলস সেটা পাস, কিন্তু তোমাদের এক্সাম পারপাসে বা জেট পারপাসে এইভাবেই এই প্রসেস ফলো করতে হবে, আমি যেটা দেখালাম এখন। থাকতে পারে, আছে তো মনে হয়, রেকটিফিকেশন এন্ট্রি পাওনি। কোথায় 20 লাখ টাকা ঘাপলা আছে? আচ্ছা, তোমার কথা আমি পরে শুনবো, ক্লাসের 5 মিনিট আগে, ঠিক আছে? এরপরে দেখে নাও, জেনারেল এক্সপেন্স 230 রেকর্ড করেছো 320, তার মানে এটা ওয়ান সাইড এরর হচ্ছে কি হচ্ছে না, এটা ওয়ান সাইড এরর হচ্ছে কি হচ্ছে না, তোমার কি বোথ অ্যাকাউন্টে ইম্প্যাক্ট পড়েছে? আচ্ছা, জেনারেল এক্সপেন্স যদি পে করো তাহলে এন্ট্রিটা কি হয়, জেনারেল এক্সপেন্স টু ব্যাংক হয় বা ক্যাশ হয়? ক্যাশ, যেখানে কম পয়সা আছে কম টাকা আছে, জেনারেল এক্সপেন্স টু ক্যাশ ধরে নাও। তো তাহলে এখানে কি বলেছে যে তুমি ক্যাশ অ্যাকাউন্টে যখন লিখতে যাও তখন ভুল হয়েছে? বলেনি তো। তাহলে তোমার কোথায় ভুল হয়েছে, তুমি যখন জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে পোস্টিং করো তখনই ভুল হয়েছে, যেখানে তোমার 230 লেখার কথা ছিল সেখানে 320 লিখেছে, তার মানে এটা ওয়ান সাইড এরর। তার মানে তোমার কি দিয়ে মেলানো থাকবে, সাসপেন্স দিয়ে মেলানো থাকবে, সাসপেন্স দিয়ে মেলানো থাকবে। দেখো, তুমি জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে যখন লিখতে যাও তখন 230-এর জায়গায় 320 লিখে দিয়েছো, তাহলে জেনারেল এক্সপেন্সকে যদি তুমি বেশি দেখিয়ে দাও তার মানে কি হবে, ডেবিট বেশি দেখানো হয়ে গেছে, ডেবিট বেশি দেখানো হয়ে গেছে, তাহলে তোমার মিলবে কি? তুমি যখন ট্রায়াল ব্যালেন্স করবে টোটাল ডেবিট টোটাল ক্রেডিট তো মিলবে না, কারণ জেনারেল এক্সপেন্সকে বেশি দেখিয়েছো কিন্তু তোমার সেই মতো তো ক্যাশ কমেনি, ক্যাশ তো কমেছো 230 কিন্তু জেনারেল এক্সপেন্স তো তোমার 320। তাহলে কি এন্ট্রি করার দরকার ছিল, কি হয়েছে দেখে নাও। তাহলে কারেক্ট এন্ট্রি কি হওয়ার কথা ছিল, জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কত হওয়া উচিত ছিল, 230 230, তুমি কি করে দিয়েছ, রং অ্যাকচুয়ালি পাস কি করেছ, অ্যাকচুয়ালি পাস, অ্যাকচুয়ালি পাস জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট করেছো টু ক্যাশ, ক্যাশে তো ঠিকঠাক বসিয়েছো
কত বসিয়ে আছো? সরি, 230-ই বসিয়ে আছো, কিন্তু জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে 320 বসিয়ে আছো। এটা পোস্টিং এর সময় ভুল হয়েছে, তুমি যখন লেজারে পোস্টিং করতে যাও তখন ভুল হয়েছে। কি হলো, তুমি কি দেখছো, বুঝতে পারছো না নাকি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না। তাহলে তুমি যখন জেনারেল অ্যাকাউন্ট তো ওপেন করেছিলে, লেজার অ্যাকাউন্ট, তাতে যখন লিখছিলে 2 ক্যাশ, তখন কত লিখে দিয়েছো? 320 লিখে দিয়েছো। আর আমি বলেছি কি, যে লেজার অ্যাকাউন্টের পোস্টিং কিভাবে করা হয়, যেই অ্যাকাউন্টে যাও সেই অ্যাকাউন্টে সোজা কত লেখার আছে সেটা দেখো, তাই তো? যেই অ্যাকাউন্টে যাও, আমি যদি জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে পোস্টিং করতে যাই, আমি কি লিখবো? 2 ক্যাশ বলে কত লিখবো? 320 লিখবো, কারণ জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে সোজা কত লেখা আছে আমরা সেটা দেখি, 2 ক্যাশে কত লেখা আছে আমরা সেটা তো দেখি না। পোস্টিং এর রুল সেটা, যে অ্যাকাউন্টে যাচ্ছ সেই অ্যাকাউন্টে সোজা কত লেখা রয়েছে দেখো, কারণ তুমি যখন ওই ডিসকাউন্ট রিসিভ অ্যালাওয়ের এন্ট্রিতে যাবে তখন প্রবলেম আসবে পোস্ট করতে গিয়ে। তুমি যখন ডিসকাউন্ট রিসিভ অ্যালাওয়ের এন্ট্রি থাকে না, যেখানে তিনটে করে থাকে, দুটো ডেবিট একটা ক্রেডিট, দুটো ক্রেডিট একটা ডেবিট, সেই সিচুয়েশনে তোমার পোস্টিং করতে প্রবলেম আসবে যদি তুমি এই রুলটা না ফলো করো, যে যে অ্যাকাউন্টে পোস্টিং করতে যাচ্ছি আমি সেই অ্যাকাউন্টে সোজা কত লেখা আছে আমি দেখবো, সেটাই বসাবো। তাহলে এখানে তোমার এই কেস হয়েছে, তাহলে কি করলে ঠিক হয়ে যাবে বলো? তাহলে দেখো, তুমি জেনারেল এক্সপেন্সে কত বেশি ডেবিট করে দিয়েছো বলো? শুধু 90 টাকা দিয়ে ডেবিট করে দিয়েছে, তাই তো? বেশি ডেবিট হয়ে গেছে, তার মানে আরো 90 টাকা ক্রেডিটে নিশ্চয়ই সাসপেন্স রয়ে গেছে, সাসপেন্স দিয়ে আমাকে মেলাতে হয়েছে। কি মেলাতে হয়েছে? ট্রায়াল ব্যালেন্স। তাহলে এখন যদি আমি কারেকশন করতে চাই, রেকটিফাই করতে চাই, আমার তো জেনারেল এক্সপেন্সকে কমাতে হবে কি কমাতে হবে না? কমাতে হবে। তাহলে জেনারেল এক্সপেন্সকে যদি আমি কমাতে চাই, জেনারেল এক্সপেন্সকে আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। জেনারেল এক্সপেন্সকে আমাকে ক্রেডিট করতে হবে ক্যাশকে আমাকে ডেবিট, ক্যাশ কেন, সাসপেন্সকে ডেবিট করতে হবে, কারণ আমি কি দিয়ে মিলিয়ে রেখেছি অ্যাকাউন্টটাকে? সাসপেন্স। আমি কি বলেছিলাম, যে ওয়ান সাইড এররের ক্ষেত্রে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স বানাই তখন আমরা কি করি, সাসপেন্স দিয়ে মিলিয়ে দিই। আর রেকটিফিকেশন অফ এরর, এটা নর্মালি কখন করা হয়? বছরের শেষে। বছরের শেষে তুমি যখন দেখতে পাচ্ছ যে আমরা যে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়ে রেখেছিলাম, কী কারণে ভুল হতে পারে, তুমি যখন ভেরিফাই করছো প্রথম থেকে, তখন ফাইন্ড আউট করছো যে এই কারণে এটা ভুল হয়েছে, মিলছে না। তো সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়ে রেখেছিলে, এখন তাহলে সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে 90 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে। বুঝতে পারলে কি পারলে না? তাহলে ওয়ান সাইড এরর, বোথ সাইড এরর, কম্পেনসেটিং এরর, এরর প্রিন্সিপাল, আর কি বলেছিলাম, এই দুটোই। পার্সিয়াল এরর, কমপ্লিট এরর, আর ওয়ান সাইড এররটা হচ্ছে তোমার পার্সিয়াল এরর বলতে পারো, ঠিক আছে? ওয়ান সাইড এরর, পার্সিয়াল এরর। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, লিগ্যাল এক্সপেন্স ₹170 ওয়াজ ডেবিটেড টু পার্সোনাল অ্যাকাউন্ট অফ লয়ার। পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি? লয়ার অ্যাকাউন্ট। লিগ্যাল ফি দিলে আমরা কি করি? এটা তাহলে কি এরর হয় বলো? এটা তাহলে কি ধরনের এরর? লিগ্যাল এক্সপেন্স পে করলে কি জার্নালে এন্ট্রি হওয়া উচিত আর তুমি কি করে দিয়েছো? এরর অফ প্রিন্সিপাল,
এরর অফ প্রিন্সিপাল, আমি কি বলেছি, প্রিন্সিপাল এরর অফ প্রিন্সিপাল, হ্যাঁ এটা তুমি বলতে পারো, না না এটা বলা যাবে না, এটাই বলতে হবে যে ওয়ান সাইড এরর বলা যাবে না, এটা বলতে হবে এরর অফ প্রিন্সিপাল। আমি বলেছি কি যে তোমার যদি ডেবিট ক্রেডিটে তুমি ভুল করো, অ্যাকাউন্টেন্সি নলেজ কম থাকলে যদি তুমি এন্ট্রি করতে ভুল করো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, কখন পার্সোনাল অ্যাকাউন্টে দেখাবো, কখন এক্সপেন্স অ্যাকাউন্ট দেখাবো, তার নলেজ কম থাকলে যদি ভুল হয় সেটা হবে এরর অফ প্রিন্সিপাল। এখানে দেখে নাও যে লিগ্যাল এক্সপেন্স পে করেছি, আমি কি বলেছি যে ইনডাইরেক্ট এক্সপেন্স যখন তুমি পে করছো তখন কাকে পে করছো দেখার দরকার নেই, কারণ আমি পেমেন্ট তো করে দিচ্ছি, আমি পার্টির নাম কেন লিখতে যাব, কাকে পে করছি দেখার দরকার নেই, যে তুমি কি খরচা করছো সেটা দেখো। ঠিক আছে, এখানে লিগ্যাল এক্সপেন্স, তাহলে লিগ্যাল এক্সপেন্স ডেবিট হবে, লিগ্যাল এক্সপেন্স টু ক্যাশ হওয়ার কথা বা ব্যাংক হওয়ার কথা, এখানে কিছু বলা নেই, তো ক্যাশই ধরে নেবো, কম পয়সা আছে, কত আছে, 170 আছে, তো লিগ্যাল এক্সপেন্স টু ক্যাশ হওয়ার কথা, কিন্তু তুমি লয়ার টু ক্যাশ করে দিয়েছো, এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। ওয়ান সাইড এরর নয়, ওয়ান সাইড এরর তুমি তো সাসপেন্স দিয়ে মিলাও, এখানে তোমার তো বোথ সাইড তো ইকুয়ালি হয়ে যাবে, তো এটা এরর অফ প্রিন্সিপাল। তো তুমি অ্যাকচুয়ালি কারেক্ট এন্ট্রি কি আছে, কারেক্ট এন্ট্রি হবে তাহলে লয়ার, না না কারেক্ট এন্ট্রি যেটা হওয়া উচিত ছিল, লিগ্যাল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিট কত টাকা, 170, টু ক্যাশ হওয়ার কথা ছিল, তাহলে এটা এরর অফ প্রিন্সিপাল, ওয়ান সাইড এরর নয়। ওয়ান সাইড এররে আমি বলেছি কি তোমার সেখানে সাসপেন্স দিয়ে মেলাতে হয়, কিন্তু এখানে তো সাসপেন্স দিয়ে মেলানোর কোনো ব্যবস্থা কথাই নয়, কারণ ট্রায়াল ব্যালেন্স তো মিলেই যাবে, সাসপেন্স দেওয়ার দরকারই হবে না। এরপরে তাহলে অ্যাকচুয়ালি কি করে দিয়েছো, অ্যাকচুয়ালি পাস্ট লয়ার অ্যাকাউন্ট ডেবিট টু টু ক্যাশ করে দিয়েছো, পার্সোনাল অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছো, এখানে লয়ার নাম বলা নেই, নাম বলা থাকলে সেই অ্যাকাউন্টকে আমরা ডেবিট করতাম, অ্যাকচুয়ালি সেটাই হয়েছিল, তো লয়ার অ্যাকাউন্ট ডেবিট করে দিয়েছো, তাহলে কারেকশন এন্ট্রি কি হবে, রেক্টিফিকেশন এন্ট্রি, লিগ্যাল এক্সপেন্স তাহলে ডেবিট করো, টু লয়ার, তাহলে আমি আর বেশি করাচ্ছি না, কটা আছে দেখে বুঝতে পেরে গেছে তোমরা তাহলে। আচ্ছা এরপরে আমি জাস্ট ডিসকাস করে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ক্যাশ রিসিভ ফ্রম এন কে বোস ওয়াজ ডেবিটেড টু পি কে বোস, হ্যাঁ এইটা কি বলতো, এন কে বোসের কাছ থেকে টাকা রিসিভ করেছো, ডেবিট করে দিয়েছো, আচ্ছা চলো তোমাদের হিসাবে করে দিই, এটা ক্রেডিটেড, ক্রেডিটেড, তাহলে এন কে বোস এর কাছ থেকে টাকা রিসিভ করেছো, ক্রেডিট করেছো কাকে, পি কে বোস কে, তাহলে তোমরা লিখে নাও যে এন্ট্রি হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি এন্ট্রি কারেক্ট এন্ট্রিতে লেখো যে ক্যাশ টু এন কে বোস হওয়া উচিত ছিল, ক্যাশ টু এন কে বোস, কি করে দিয়েছো, ক্যাশ টু পি কে বোস করে দিয়েছো, ক্যাশ টু পি কে বোস করে দিয়েছো, তাহলে রেক্টিফিকেশন কি হবে, রেক্টিফিকেশন এন্ট্রি কি হবে, পি কে বোস অ্যাকাউন্ট ডেবিট টু এন কে বোস। আচ্ছা এরপরে
বলতে দেখো পারচেজ অফ ফার্নিচার ওয়াজ ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট, এটা বলো কি কি হবে? তাহলে তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। আচ্ছা তাহলে এটা কি হবে, এটা কি ধরনের এরর হতে পারে বলতে পারো তুমি? না এটা প্রিন্সিপাল হবে না, এটা প্রিন্সিপাল হবে না, এটা ক্লারিক্যাল এরর বলতে পারো, ভুল করে তুমি সিলেক্ট করে নিয়েছো। আগেরটা ক্লারিক্যাল নয়, সেটা ক্লারিক্যাল, সেটা এরর প্রিন্সিপাল। আচ্ছা ওটা, হ্যাঁ ওটাই, ওটা এরর অফ এনকেবস পিকেবস যেটা রয়েছে ওটা ক্লারিক্যাল এরর, ভুল করে তুমি সিলেক্ট করে দিচ্ছ, ওটাই বলতে চাইছো। কিন্তু তার আগেরটা লয়ারের কেসটা সেটা প্রিন্সিপাল, এরর অফ প্রিন্সিপাল। আচ্ছা তারপরে, তারপরে কেসটা এরর অফ প্রিন্সিপাল। আমরা ফার্নিচার পারচেজ করলে কোথায় ডেবিট করবি, কোথায় ডেবিট করি? ফার্নিচার অ্যাকাউন্টে। আর পারচেজে তো ডেবিট করি না, পারচেজে আমরা কখন ডেবিট করি? গুডস পারচেজ হয়, গুডস পারচেজ হয়। তাহলে এটা তো এরর অফ প্রিন্সিপাল, ভুল করে করে দিয়েছো। অ্যাকাউন্টেন্সি নলেজ, অ্যাকাউন্টস এর নলেজ কম থাকলে এরকম হবে। ফার্নিচার টু ক্যাশ, ক্যাশ কি? আচ্ছা কারেক্ট এন্ট্রি, কারেক্ট এন্ট্রি ফার্নিচার টু ক্যাশ, রং এন্ট্রি যেটা, রং এন্ট্রি পারচেজ টু ক্যাশ, রেক্টিফিকেশন এন্ট্রি ফার্নিচার টু পারচেজ। তাহলে তুমি বলো সাসপেন্স অ্যাকাউন্টের ইউজ, সাসপেন্স অ্যাকাউন্ট কখন ইউজ হয়? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে, তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে তাহলে তুমি যখন ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছো, ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছো, ডেবিট ক্রেডিট দিয়ে, ঠিক আছে, তখন আইটেমগুলো পরপর লিখতে থাকো টাকাগুলো, তো আলটিমেটলি তোমার কি মিলে যাওয়ার কথা, বোথ সাইড মিলে যাওয়ার কথা। কিন্তু তুমি দেখছো যে এখানে 5 লাখ আছে আর এখানে 5 লাখ হচ্ছে না, এখনো 200 টাকা কম হচ্ছে, তবে গিয়ে 5 লাখ হবে। তাহলে 200 টাকার জন্য তোমার ক্রেডিট সাইড মিলছে না, তাহলে এখানে তুমি কি হিসাবে রাখলে? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে রাখলে। তুমি তোমাকে পরে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে এটা মিলছে না। তাছাড়াও সাসপেন্স অ্যাকাউন্টের আরো ইউজেস রয়েছে। সাপোজ তুমি কোম্পানিতে কাজে গিয়েছো, তোমাকে বিল দিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে কি ট্যালিতে এন্ট্রি করো বসে বসে, ঠিক আছে, এবার তুমি বুঝতে পারছো না কি এন্ট্রি হবে, তোমাকে বলা হলো, হ্যাঁ তুমি হয়তো বুঝতে পারলে যে ক্যাশে পেমেন্ট হয়েছে এইটা কোনো একটা আইটেম, তুমি কি এন্ট্রি করবে বুঝতে পারছো না, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে এটা এখন সাসপেন্স অ্যাকাউন্ট করেই রাখো, আমার যখন টাইম হবে আমি দেখে নেব। তো তুমি যদি না একটা একটা অ্যাকাউন্ট দাও, তাহলে কি তুমি এন্ট্রিটা কমপ্লিট করতে পারো? তোমাকে তো একটা ডেবিট করতে হবে আর একটা ক্রেডিট করতে হবে। তাহলে তুমি টেম্পোরারিলি এন্ট্রিটা পাস করার জন্য সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে রাখলে, সেটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। জার্নাল করার সময় ডেটর্স অ্যাকাউন্ট আন্ডারকাস্ট বাই, আন্ডারকাস্ট বাই মানে ডেটর্স অ্যাকাউন্ট আন্ডারকাস্ট বাই মানে ওটা হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেটার থেকে কমে রয়েছে, যত টাকা হওয়ার কথা ছিল সেটার থেকে কমে রয়েছে, কত টাকা সামথিং, তাহলে তোমাকে বাড়াতে হবে, বাড়াতে হবে ডেটর্স অ্যাকাউন্টকে বাড়াতে হবে। আর তাহলে কি দিয়ে মেলানো ছিল? সাসপেন্স দিয়ে মেলানো ছিল, ডেটর্স অ্যাকাউন্ট আন্ডার কাস্ট হয়ে গেছে, তার মানে তুমি যখন ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছিলে তখন সাসপেন্স অ্যাকাউন্ট লিখে ডেবিটে অত টাকা দেখিয়ে দিয়েছিলে, না তো কি করে মিলত? আর যদি ডেটর্স অ্যাকাউন্টে তুমি কম দেখিয়ে থাকো, ডেটর্সের ব্যালেন্স তো ডেবিট, তো তুমি যখন ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছিলে তখন সাসপেন্স অ্যাকাউন্টে অত টাকা দিয়ে ডেবিটে মিলিয়ে রেখেছিলে, এখন সেটা পরে ধরা পড়েছে যে ডেটর্স অ্যাকাউন্ট কম দেখানো হয়ে গেছে,
তাহলে ওখানে যে সাসপেন্স দিয়ে মেলানো ছিল ডেবিটে, সাসপেন্স যে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট দিয়ে মেলানো ছিল ওটা তাহলে ডেটার্সের জন্য, তাহলে এখন যেহেতু আইডেন্টিফাই করে নিয়েছো তাহলে কি করতে হবে, সাসপেন্সকে ক্রেডিট করতে হবে, ডেটার্সকে ডেবিট করতে হবে, যতটার জন্য তোমার আন্ডার কাস্ট হচ্ছে। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে দুটো ইউজ শিখলে, এক হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বানানোর সময়, আর এক হচ্ছে যখন তোমাকে কোনো কাজ করতে দেওয়া হয়েছে, এন্ট্রি পাস করতে দেওয়া হচ্ছে, তুমি বুঝতে পারছো না কি এন্ট্রি হবে, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে ওটা সাসপেন্স অ্যাকাউন্টেই রাখো আর বাকি সব করে দাও, বাকি সব কিছু করে দাও, শুধু সাসপেন্স অ্যাকাউন্টটা রাখো। ট্রানজেকশন পাস করতে গেলে তোমার ডেট দিতে হয়, ন্যারেশন দিতে হয়, সব কিছু দেবে, শুধুমাত্র সাসপেন্স অ্যাকাউন্টেই রাখবে, কারণ বুঝতে পারছো না। এই ধরনের করতে পারো, ট্যালিতে করা যায় এইভাবে। অন্যান্য সফটওয়্যারে করা যেতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্রুভালের, ফাইনাল অ্যাপ্রুভালের আগে পর্যন্ত করা যাবে। ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু আর হবে না, ঠিক আছে। ট্রানজ্যাকশন পাসের অনেকগুলো স্টেপ রয়েছে, একজন এন্ট্রি করবে, আরেকজন চেক করবে, আরেকজন অ্যাপ্রুভ করবে। তোমরা দেখে থাকবে ব্যাংকিং সেক্টরে যে একজন শুধু এন্ট্রি করলো, আরেকজন সেটা পাস করলো, আরেকজন অ্যাপ্রুভ করলো, এরকম সিস্টেমে চলছে। কারণ সারাদিনের একটা পুরো ট্রানজেকশন পার্টে ডিভাইড করে দেওয়া হয়, একটা ট্রানজেকশন একজন কমপ্লিট করতে পারবে না, তাহলে কি হবে, ফ্রড হওয়ার পসিবিলিটি বেশি থেকে যাবে। তোমাকেই যদি বলা হয় যে তুমি সেল করো প্লাস এন্ট্রিও করো, সেল করো প্লাস এন্ট্রিও করো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, টাকাও নেবে, টাকাও নেবে, সেল করবে, এন্ট্রিও করবে, সবই তোমার কাজ। তাহলে তুমি কি করবে, বেশি টাকা সেল করবে কিন্তু কম টাকা এন্ট্রি করবে। তো এজন্যই কাজকে ডিভাইড করে দেওয়া হয়, যাকে বলা হয় সেগ্রিগেশন অফ ডিউটি, ডিউটির ডিভাইড, ডিভিশন, সেগ্রিগেশন অফ ডিউটি। পুরো ট্রানজেকশন যেন একজন কমপ্লিট না করতে পারে, তাতে ফ্রড হওয়ার পসিবিলিটি থাকে। ব্যাংকে টাকা তুলতে গেলে দেখবে যে, ব্যাংকে টাকা তুলতে গেলে যেই তোমার অ্যাপ্রুভ করে দিচ্ছে সেই কি টাকা দিচ্ছে, টাকা নিতে গেলে ক্যাশিয়ারের কাছে, অ্যাপ্রুভ এর কাছে, তাহলে পসিবিলিটি ফ্রড হওয়ার কম থাকে। এটাকে বলা হয় ইন্টারনাল কন্ট্রোল, বিজনেসের ইন্টারনাল কন্ট্রোল, অডিটে পড়ে থাকবে ইন্টারনাল কন্ট্রোল। মানে বিজনেসের সিস্টেমকে তোমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে বিজনেস এফিসিয়েন্টলি চলে আর ফ্রড হওয়ার পসিবিলিটি কমে যায়। তাহলে বুঝতে পারছো, এখন তাহলে বুঝতে পারছো যে একটা কাজের জন্য কেন এতবার ঘুরতে হয়। তাছাড়াও তোমার তুমি যখন একটা কাজ রিপিটেডলি করবে, তারপরে তোমার স্পেশালাইজেশন হয়ে যাবে। একটা একজন ফর্ম ফিল আপ করছে, সে যদি সেই ফর্ম ফিল আপটাই করে, তাহলে সেই কাজের উপরে তার স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে, মানে সে তার স্পিডে কাজ করতে পারবে। তো সেটাও একটা দিক রয়েছে, কিন্তু আরেকটা দিক রয়েছে যেটা, যেখানে তোমার টাকার ব্যাপার থাকছে, সেখানে ফ্রড রেট পসিবিলিটি কমানোর জন্য। আর যেখানে টাকার ম্যাটার নেই, সেখানে তোমার যাতে স্পিডিলি কাজ হয়ে থাকে সেটা করা যায়। ইউনাইটেড ছিল, 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 ইউনাইটেড ছিল,